আজ আমরা জানবো নিটিং মেশিনের কার্যকারিতা ও নিয়ম কি কি, রানিং করার পূর্বে কি কি কাজ করতে হয়। আসুন দেখে নেওয়া যাক নিটিং মেশিন চালানোর নিয়ম ও কার্যপদ্ধতি কি কি, তা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। শিফটের শুরুতে হেলথ শিট অনুযায়ী মেশিন পূর্ববর্তী অপারেটরের কাছ থেকে বুঝে নেওয়া। হ্যান্ডেল বা ইঞ্চি দিয়ে দেখতে হবে মেশিন ঠিক আছে কিনা। মেশিনের প্রতিটি হুইল চেক দিতে হবে এবং 25 থেকে 30 পেস সুতা থাকতে হবে। নিট কাট অনুযায়ী সুতার লট কাউন্ট ব্যান্ড ঠিক আছে কিনা চেক দিতে হবে। ওয়েল ঠিক মতো পাস হচ্ছে কিনা চেক দিতে হবে। মেশিনের কাপড় কোয়ালিটি ঠিক আছে কিনা চেক করা এবং এরো স্টিকার ব্যবহার করা। সুতার কোণের পেছনে গিট দিয়ে সুতার লুজ পাস করা। সুতা ছিঁড়ে গেলে গিট দিতে হবে, পেছানো যাবে না। কাপড়ের সমস্যা দেখা দিলে সমস্যার সমাধান করতে হবে, যদি না হয় তাহলে টেকনিশিয়ানকে জানাতে হবে। সব সময় মেশিনের চারপাশ পরিষ্কার রাখা প্রয়োজন। প্রয়োজন ব্যতীত মেশিনের পাশে কোনো কিছু রাখা যাবে না। মেশিনে সুতা ছিঁড়ে গেলে 30 সেকেন্ডের মধ্যে গিট দিয়ে মেশিন রানিং করতে হবে। সব সময় কাপড়ের কোয়ালিটি সম্পর্কে দৃষ্টি রাখতে হবে। অ্যাংডাইং কাপড়ের ক্ষেত্রে রোল কাটার সময় স্ট্রাইপ বরাবর রোল কাটতে হবে। লেকড়া প্রোগ্রাম রানিং করার সময় লেকড়া গাইড, লেকড়া স্টপার, লেকড়া স্ট্যান্ড পরিষ্কার আছে কিনা এবং লেকড়া কেমন, কোনো জায়গায় টাচ আছে কিনা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। প্রোগ্রাম পরিবর্তন করার সময় সুতা উঠিয়ে গিট দিয়ে কাপড় নামিয়ে তারপর আগের রোল কাটতে হবে। আশা করি এইগুলো সম্পর্কে একটা অপারেটরের ধারণা থাকলে অনেক সমস্যা সমাধান এবং কমে যাবে সমস্যা। আরও অনেক কিছু আছে যা বলে করানো যায় না, সেগুলো অপারেটর নিজেই নিজেই করে থাকে। যে ফ্যাক্টরিতে কাজ করবেন সেই ফ্যাক্টরির নিয়ম মেনে মেশিন চালাতে হবে। প্রতিটা ফ্যাক্টরিতে নিজ নিজ কিছু নিয়ম আছে যা সবাইকে মেনে চলতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন আরও ভিডিও পেতে সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই টেক্সটাইল বিডি চ্যানেল। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন, সেই বিষয়ে আসলে ভিডিও করে আপনাদেরকে দিতে পারবো, যে কোনো সেশনে, যে কোনো অপারেটর বা হেল্পার বা যে কোনো কাজের বিষয়ে।
আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দিনে একটা ব্যক্তিকে হলেও খুশি করেন, সেটা যেভাবেই হোক।